আর হজ তো আলহামদুলিল্লাহ 4 বছর থেকেছি, 4 বছর। তবে 4 বছরের মধ্যে 4 বছরই হজ করতে পারি নাই। একবার ভলেন্টিয়ার নিযুক্ত করা হলো আমাকে মদিনার মসজিদে নববীতে। হজ মৌসুমে উপচে পড়া ভিড় মদিনাতেও দেখা যায়, মক্কাতেও দেখা যায়। 1993 সনে আমার দায়িত্ব পড়লো মসজিদে নববীতে তোমাকে ভলেন্টিয়ার থাকতে হবে। আমার জায়গা নির্ধারণ করা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হেফাজতের দায়িত্ব তোমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হেফাজতের দায়িত্ব। কবর হেফাজত জানতে চাইলাম কি করতে হবে আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে আমার ডিউটি পড়লো, ভলেন্টিয়ার, মদিনা ইউনিভার্সিটির ছাত্র, ভলেন্টিয়ারি দায়িত্ব পড়লো। তো আমি বুঝে নিলাম যে কি কাজ করতে হবে আমাকে। তো বলছে এখানে দুই প্রকার লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে আসে। মুশরিক মার্কা কবর কেন্দ্রিক শিরক বেদাতকারী লোকেরা এখানে কবর জিয়ারত করতে আসে, তাদেরকে শিরক বেদাত থেকে ফিরাইতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হেফাজতের বিরাট গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব। আর যারা শিখতে চাইবে যে কিভাবে সহি কায়দায় কবর জিয়ারত করতে হয় তাদেরকে জানাইতে হবে। এই দুই কাজ, শিরক বেদাত ঠেকানো আর শরী পন্থা বলে দেওয়া, শরী পন্থা বলে দেওয়া। এই 1993 সনে এখানে আমার ডিউটি পড়াতে আর সে বছর হজ করতে পারিনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওটাও একটা বিরাট অভিজ্ঞতা হলো। 4 বছর লেখা পড়াইছিলাম, তার ভিতরে 1 বছর মিস চলে গেল, কিন্তু এখানে বিরাট একটা অভিজ্ঞতা অর্জন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। কবর কি আমাদের দেশে বলে কবরের খাদেম, হ্যাঁ কি বলে না কি বলে, মাজারের খাদেম, হ্যাঁ মাজারের খাদেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের খাদেম। কিন্তু আমি সেটা বলছি, সেটাও বললে ভুল হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হেফাজতের দায়িত্ব আমি এটা বুঝি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে তার মৃত্যুকে কেন্দ্র করে, মৃত্যু পরবর্তী অবস্থাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা সতর্কীকরণ দিয়ে গেছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে কখনো অচেতন, কখনো চেতন, কখনো হুঁশে, কখনো বেহুঁশে, এ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্তগুলো কেটেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাদর দিয়ে ঢেকে শুয়েছিলেন অসুস্থ অবস্থায়, সহি বুখারী মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুঁশ ফিরে, তার যখন হুঁশ ফেরত আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারার উপর থেকে যে চাদরটা তিনি ঢেকে রাখতেন, মুখটা চাদর থেকে মুখ বের করে বদদোয়া করতেন, লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, আল্লাহর লানত পড়ুক ইহুদি এবং নাসারাদের উপরে এই জন্য যে তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করেছিল, করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু রোগে তিনি পতিত, কখনো হুঁশে কখনো বেহুঁশ অবস্থায়, হুঁশ ফেরত আসলেই তিনি এই কথাটা বলতেন, লানাতুল্লাহ আলা ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরাহুম আমবিয়াইহিম মাসাজিদ, আল্লাহর লানত পড়ুক ইহুদি এবং নাসারাদের উপরে, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করেছে, মসজিদ হিসেবে তারা গ্রহণ করেছে সেজদার জায়গায়। আমাদের সমাজে কোন কবরকে সেজদার জায়গায় পরিণত করা হয়েছে? কবর মাজার গুলো
সালাতে সাজদা দেওয়া হয়, গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ সেখানে করা হয়, যেখানে সেখানে যে সমস্ত আমল করা হয় তার ভিতরে একটা কাজ হলো সাজদা করা। সাজদা করে না আমাদের দেশে মাজার এবং কবরগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত পড়বে তাদের উপরে যারা সাজদা করে। এটা এক ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কীকরণ দিয়েছেন। صحيح بخاري ابو مسلم الحديث پاوا جائے لولا ذلك لا ابرز قبره عائشة رضي الله عنها حديث برنونا کري عائشة رضي الله عنها بولچن جي رسول الله صلى الله عليه وسلم ار اي بدعا مرتور پورب يهودي ابو نصارا এদের উপরে যে বদদোয়া করেছেন এই বদদোয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকি নামক কবরস্থানে মকবরাতুল বাকিতে দাফন করা হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কিন্তু বলে জাননি যে আমাকে আমার বাড়িতে কবর দিবে, এটা বলে যায়নি। রাসূল সাল্লাল্লাহু কখনো বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমরা বুঝে নিয়েছিলাম আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এই বদদোয়া বারবার পুনঃপুনঃ ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে এই বদদোয়া শুনেই আমরা বুঝে নিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকিউল গারকাদে কবর দেওয়া যাবে না, বাকিউল গারকাদে কবর দেওয়া যাবে না। লাউলা যালিকা লা উব্রিজা কবরুহু, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই বদদোয়াগুলো না করতেন তাহলে বাকিতেই কবর দিতাম আমরা। ওই যে আমার যখন ডিউটি পড়লো 40 দিন মতো ডিউটি ছিল আমার 1993 সালে, এক পীর সাহেব আমাকে দেখে চিনে নিয়েছিল, ভাই আমি 93 সালে গেছিলাম আপনাকেই দেখেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যেয়ে আপনাকে আমি দেখেছিলাম। তো বলছে হ্যাঁ দেখে থাকলে ঠিকই শোন মিলে যাচ্ছে, আমি 1993 সালে ছিলাম আর উনি গেছিলেন 93 সালে। আলহামদুলিল্লাহ এই পীর সাহেব মক্কায় যে হেদায়েত হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ গুমরাহি থেকে হেদায়েত হয়ে এসেছে, এখন সে প্রচার করে যে আমার আমার পীরিগিরি পীর পীরি জীবন ছিল গুমরাহির জীবন। সে যদি নিজে বলে আপনি ঠেকাবেন, আপনি বিরোধিতা করবেন, যা আপনি পীর ছিলেন পীরি থাকতে হবে। ও বলছে আমি তওবা করলাম আর কখনো পীর হব না, আর কখনো পীর থাকব না। আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লেগেছে, অভিভূত হয়ে গেছে। উনি আমাকে ওনার বরিশালের বিভিন্ন আস্তানায় নিয়ে গেছেন, বলছে যে আমার মুরিদ ভাইরা আপনাদেরকে আজকে আকরাম ভাইয়ের হস্তান্তর করে দিলাম, আমার আমি আর পীর না আপনাদের, আকরাম ভাইয়ের হস্তান্তর করে দিলাম নবীর মুরিদ বানানোর জন্য, আল্লাহর মুরিদ বানানোর জন্য। আমি ভুল পথে ছিলাম, আমি তওবা করেছি, আমি আর মুরিদ আর পীর নই আপনাদের। দোয়া করবেন না ব্যক্তি ওই ব্যক্তির জন্য, আল্লাহ এরকম ভাবে এই পীর এই পীরের অনুসরণ সমস্ত পীরকে করার আল্লাহ তৌফিক দান করুন। তো এখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কবর হেফাজতের ক্ষেত্রে অনেক নানান ধরনের বিদআত এবং শিরকের নমুনা দেখেছি। কিছু কিছু মন্তব্য শুনেছি, আমি যখন কবরের সামনে দাঁড়িয়ে আছি, ধরেন যে এটা তো উত্তর না, এটা পশ্চিম, তাহলে এইটা হলো উত্তর, জি, তো উত্তর দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর এরা হলো দক্ষিণ দিক, দক্ষিণ দিকে পিঠ আর উত্তর দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত, আর আমরা দাঁড়িয়ে থাকতাম দক্ষিণমুখী হয়ে, তাহলে কবর আমাদের পিছনে আর মানুষ যারা জিয়ারতকারী তারা আমাদের সামনে। তো এই অবস্থা কবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কবর পাহারা দিতে যে হেফাজত করতে যে দেখেছি এক শ্রেণীর বেদাতীরা আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিছে, জান্নাতের সার্টিফিকেট বুঝেছেন কি হানি আল্লাহ কাবিল জান্না, অনেক আরবি মরক্কো থেকে
জর্ডান থেকে তারা এসেছে, তাদের তারা বেদাতি। তো বলছে তোমাদের জন্য জান্নাত, কত তোমাদের তোমাদের সৌভাগ্য তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম হয়েছো, বিরাট সৌভাগ্য তোমাদের জন্য জান্নাত, জান্নাত দিয়ে দিয়েছে, বুঝছেন, জান্নাত দিয়ে দিয়েছে। এটা তো স্বাভাবিক কথা। আমাদের বাংলাদেশে যারা পীর মনিদের ব্যবসা করে তারা যদি একজন খাদেম হইতে পারতো তাহলে সবচেয়ে বড় আস্তানা জমাইতো, ওই আস্তানা জমাইতে পারতো না? যারা এই পীর মুরিদির ব্যবসা করতেছে এরা যদি একটা দিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম হওয়ার সুযোগ পাইত তাহলে সবচেয়ে বড় আস্তানা সাজাইতো তারটা। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের জ্ঞান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান আছে, আকীদার জ্ঞান আছে, শিরক বিষয়ে জ্ঞান থাকার কারণে, তাওহীদ বিষয়ে জ্ঞান থাকার কারণে এটাকে কোনো আমরা কৃতিত্বের বিষয়ই মনে করি নাই। এর কারণে জনগণের উপরে আমাদের প্রাধান্যতা বিস্তার করার কোনো আমরা একটা সুযোগ হিসেবে ব্যবহার করি নাই। আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় না থাকতো, যদি হালাল হারামের বাস বিচার না করতাম, এদের মতো যদি চিন্তা করতাম, তা আমিও হয়তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা আস্তানা গড়ে তুলতে পারতাম, পারতাম না? এই টাইটেল কি সবার আছে? সব পীরের এই টাইটেল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের খাদেম আছে, সবার এই টাইটেল আছে, কয়জনের আছে? তাহলে এরকম যদি টাইটেল বলা হইতো তাহলে তো জনগণকে একেবারে আল্লাহর নিজের বান্দা বানিয়ে ফেলতো, আর উপায় ছিল না, টাকার অভাব থাকতো না, একশো বস্তা টাকা হয়ে যেত 1000 বস্তা টাকা। কিন্তু এই বিষয়ে চিন্তা করাটাকে আমি নাপাক মনে করি, এই চিন্তা নাপাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কেউ কেউ আমাদের সার্টিফিকেট দিয়েছে, বলছে কি, বলছে ওয়াল্লাহি তাদখুলুন্নার, তুমি জাহান্নামে যাবে, তোমাদের জাহান্নাম ছাড়া উপায় নেই। দেখছেন এই যে নানা মনির নানা মত, এক এক দৃষ্টিকোণ থেকে এক একজন চিন্তা করতেছে, কেন ওই রাসূলের কবর পিছনে রাখছো? রাসূলের কবর পিছনে রেখে দাঁড়িয়ে আছো? আমাদের দেশে এটা সে কোটি নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সিরিয়াল করলে কোটি নম্বরেরও ওলি আল্লাহ কিনা, কোটি নম্বরের হবে, তারই কবরের কবর থেকে মানুষ কি পিসপা হয়ে আসে, তাই না? পিছন ফিরে ফিরে হাঁটে, ও পড়ে মারা যাবে না কি হবে তার খেয়াল খুশি নেই। দেখবেন আমি শাহজালালের মাজারে দেখছি, শাহপরান 800 নাকি, তাহলে এই দেশে আল্লাহ রসুলের কবরের চেয়েও মর্যাদাবান লোক আছে, রসুলের চেয়েও মর্যাদাবান এই দেশে লোক আছে? যদি বলে পিছন ফিরে যাও ওকে আরো লাঠি মারে আসতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পিছন ফেরার কোনো বিধান নাই, জীবিত অবস্থাতেও পিছন ফেরার অধিক বিধান নাই, কোন হাদিসে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা আমার ঘর থেকে, আমার দরবার থেকে, আমার মসজিদ থেকে, আমার মজলিস থেকে যখন ফিরে যাবে তাহলে পিছন ফিরে ফিরে তোমরা যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। এটাকে বলা হয় আল গুলু ফি দ্বীন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি, রাসূলের চেয়ে মর্যাদায় তারা বেড়ে গেছে, এই দাবি হচ্ছে, এই দাবি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।